নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগাল একাডেমি। ইগাল একাডেমি চ্যানেলে সমস্ত পোলিং পার্সোনালদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রয়েছে ডিসিতে এসে ভোট কর্মীরা, মানে আমরা মানে পোলিং পার্সোনাল যারা রয়েছি, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্রিজাইডিং, মাইক্রো অবজারভার, যারা যারা এই পোলিং এর কাজে যুক্ত আছে, তারা সবাই এটা নির্দিষ্ট দিনে, মানে P-1 ডে, ভোটের থেকে একদিন আগে আমরা ডিসিতে গিয়ে সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে নেবো। যারা আগে ভোট করেছেন তারা সবাই জানেন, আর যারা নিউলি অ্যাপয়েন্টেড তারা কিন্তু ব্যাপারটাতে এত বেশি ওয়াকিবহাল নন, তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। যে ডিসিতে যখন এলেন, এবার ডিসিতে দেখুন ভোট প্রক্রিয়াটা যেমন একটা হচ্ছে গণতান্ত্রিক উৎসব, ঠিক তেমনি সেই উৎসবের কিন্তু পরিচালনা করছি আমরা। এবার আমরা যে 4 জন বা 5 জন নিয়ে যে একটা টিম তৈরি হচ্ছে, সেই টিমটা কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে না কাজ করলে কাজ কিন্তু সাকসেসফুলি হবে না, হলেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই সবাইকে কিন্তু আমাদেরকে সমানভাবে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। ফার্স্ট পোলিং এর কাজ ফার্স্ট পোলিং করবে, প্রিজাইডিং এর কাজ আমি কেন করব, বা থার্ড পোলিং কেন রংটা লাগাবে, যদি এইভাবে ভাবেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি ফিরতে পরের দিন সকাল 10টা বাজবে। এবার যদি সহযোগিতা করে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে এবং আপনারা রিলিজটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কেন, ভোট একটা খুব কষ্টকরের কাজ, মানে যে টাকাটা আমরা পাই তার 3 গুণ টাকা দিয়ে যদি নামটা কাটানো যেত, সে চেষ্টা আমরা সবাই কিন্তু করে থাকি। তো সুতরাং সবাই মিলে কাজটা করাই ভালো। ভোটের একদিন আগে P-1 ডেতে ডিসি থেকে যখন আমরা ম্যাটেরিয়াল গুলো কালেকশন করবো, তখন কিন্তু সবাইকেই থাকতে হবে। মেনলি ফার্স্ট পোলিং আর প্রিজাইডিং অফিসার, ওনারাই কিন্তু কালেকশন গুলো করবেন, কিন্তু আমাদের সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, মানে আমরা যদি প্রেজেন্ট না থাকলে সেটা একটা সহযোগিতা তো হচ্ছেই না, একটা হেডেকের কারণ হয়ে যাচ্ছে। আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করতে ওদের টাইম চলে যাবে। তাই সবাই ঠিকঠাক টাইমে ডিসিতে পৌঁছাবো, বাই বাস, বাই কার, আপনি যেভাবেই, বাই কার তো হবে না, বাই বাস অথবা বাই আপনার যে টু হুইলারে যদি আপনি যান, যেভাবেই যান আপনাকে কিন্তু P-1 ডেতে ডিসিতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন 9টার মধ্যে ঢুকে যাওয়ার। ফার্স্ট কাজ হবে আমাদের কি, যে বাইরে যে ডিসপ্লে বোর্ডটা লাগানো থাকবে, সেটা প্রিন্টেড হতে পারে বা ডিসপ্লে বোর্ড হতে পারে, সেখানে কিন্তু আমাদের যে পোলিং পার্সোনাল আমরা যারা রয়েছি, আমরা কোন বুথে আমাদের ডিউটি পড়েছে সেটা কিন্তু আমরা ডিসপ্লে বোর্ড থেকে আমাদের দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর যে ডিসি কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ডের মধ্যে ঢুকে আমাদের বুথের যে বসার জায়গা থাকবে, সেখানে সবাই মিলে বসে ফার্স্ট পোলিং এবং প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট সময়ে ডিসি কাউন্টার থেকে নির্দিষ্ট বুথ থেকে ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করে নেবেন। হয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমি এখানে প্রথম কাজটা বলে দিয়েছি, যে প্রথম হচ্ছে গিয়ে আপনি ডিসপ্লেতে দেখে নিন, যদি প্রিজাইডিং অফিসার বা প্রথম পোলিং অফিসার হন, তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে ফেলুন। ডিসিতে যাওয়ার পরে আপনার নিজের মোবাইল নাম্বারটা রয়েছে, যেটা আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটাতে আপনি মেসেজ আদান প্রদান করবেন। আপনারা সবাই জানেন ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে অনেক মেসেজ দিতে হয়। যেমন প্রথম দিন যখন আমরা P-1 ডেটে যখন বুথে পৌঁছাবো, সেভ অ্যারাইভাল বা বুথ স্টার্টেড, পোল স্টার্টেড, এই ধরনের মেসেজগুলো কিন্তু দিতে হয়, এবং 1 ঘন্টা অন্তর অন্তর করে আমাদেরকে একটা হিসেব দিতে হয়, মেল ফিমেল ট্যালি করে যে কতগুলো ভোট পড়েছে, এন্ড হলে তারও একটা মেসেজ দিতে হয়। তো তাই সেই জন্য হচ্ছে কি, যে প্রথম পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার তাদের মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, এবার আপনার বুথের যে কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলো ভালো করে দেখে নিন। এবার এই ভালো করে দেখে নেওয়ার ব্যাপারটা আমি একটু পরে আসছি, যে আপনি কি কি দেখে নেবেন। আপনার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন। এবার এই বছরের যে লোকসভা ইলেকশন 2024, এখানে কিন্তু স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথের আর কোনো বিভাজন নাই, 100% বুথেই কিন্তু মাইক্রো অবজারভার এবং ভিডিও ক্যামেরা কিন্তু থাকবে, এবং সবগুলো বুথই কিন্তু যৌথ বাহিনী দিয়ে ভোটটা হবে। ঠিক আছে, তো সুতরাং আপনার বুথে থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আপনি যোগাযোগটা করে নিতে হবে। এবার ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিন। এবার আপনারা যদি 4 জনের মধ্যে বা 5 জন যারা রয়েছেন, তাদের মধ্যে যারা একটু ফ্রি থাকবেন, তারা একটু গিয়ে ভেহিকেলসটা দেখে আসতে পারেন, যে কোথায় গাড়িটা আছে, কি গাড়ি দিয়েছে, এগুলো একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, আর পুলিশ ট্যাগিং এর ব্যাপার থাকলো, সেটা পুলিশকে আলাদা যে আপনার কাউন্টার রয়েছে সেখানে পুলিশের সঙ্গে আপনি ট্যাগিংটা করে নিতে হবে। মনে রাখবেন আপনার সেক্টরে নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই কিন্তু আপনি বুথে যাবেন, তার আগে কিন্তু যাবেন। ঠিক আছে, এই কথাগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনি যখন বুথ থেকে মাল ম্যাটেরিয়াল গুলো নিয়ে নিন, আপনার কিন্তু একটা দায়িত্ব যে আপনি যে মাল ম্যাটেরিয়াল গুলো নিলেন সেগুলো একটু মিলিয়ে দেখে নিতে হবে। ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তবু কিন্তু দেখে নেওয়াটা আমাদের কাজ, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাই চান্স যদি মনে করুন কোনো কারণে ভুল হয়ে গেছে, কোনো একটা ম্যাটেরিয়াল আপনার কাছে নেই, আপনার ব্যাগে আসেনি, তাহলে কিন্তু আপনি সমূহ বিপদে পড়বেন, তাই আগে দেখে নেওয়াটাই ভালো। এবার আপনি কি দেখবেন প্রথমে, এবার দেখুন প্রথমে যেটা দেখতে হবে আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট
ভিভিপ্যাট আর ইভিএমটা আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়া মানে আপনি শুধু চোখে দেখবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো, ওদের যে রেজিস্ট্রেশন নাম্বার বুক রয়েছে সেই বুকের সাথে আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো মিলিয়ে নেবেন, যে আপনার বুথের কিনা সেটা একটু দেখে নিতে হবে। এগুলো দেখে নেবেন, ওখানে কিন্তু টেস্ট করা যাবে না। ইভিএম মেশিন বা ভিভিপ্যাট বা আপনার যে ম্যাটেরিয়ালটা পাচ্ছেন ওই ম্যাটেরিয়াল আপনি কিন্তু P-1 ডেটে মক পোলের আগে কোনোভাবেই আপনি টেস্ট করতে পারেন না, এটা পানিশেবল অফেন্স, তাই টেস্ট করার দিকে যাবেন না। জাস্ট মিলিয়ে নিন যে আপনি ঠিক জিনিসটা পেয়েছেন কিনা। আচ্ছা, EDC এবং PB-র পোস্টাল ব্যালটের তালিকাভুক্ত ভোটার, এর একটা আলাদা লিস্ট হয়, সেই লিস্টটা আপনি পেয়েছেন কিনা। EDC মানে ইডি ভোটার যারা, এবং PB মানে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয় তাদের যে তালিকা, আমার ভিডিও রয়েছে EDC এবং PB নিয়ে, আপনি দেখে নিতে পারেন ডিটেলস জানতে। তবে একটু বলে রাখি, EDC মানে আমরা যারা, আমাদের ভোটটা যদি আমরা সেম কনস্টিটিউয়েন্সির মধ্যে আমাদের ডিউটি পড়ে তাহলে আমরা কিন্তু যে কোনো বুথে আমরা ভোটটা দিতে পারি, আর যদি আমরা অন্য কনস্টিটিউয়েন্সিতে আমাদের ডিউটি পড়েছে তাহলে কিন্তু আমাদের ব্যালটে ভোটটা দিতে হবে। এর জন্য 12A এবং 12 একটা ফর্ম রয়েছে, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই লেটারের সাথে দুটো ফর্ম রয়েছে। একটা ফর্ম হচ্ছে গিয়ে আপনার নিজে কনস্টিটিউয়েন্সিতে থাকলে ওটা আপনি করবেন, আর আরেকটা হচ্ছে ব্যালটের জন্য আবেদন পত্র। 3 নম্বরে দেখুন অমোচনীয় কালিটা আপনি পেয়েছেন কিনা, ভোটার তালিকার একটি মার্ক কপি এবং দুটি ওয়ার্কিং কপি আপনি পেয়েছেন কিনা। এই মার্ক কপি নিয়েও কিন্তু অনেক গল্প আছে, অনেক কথা আছে, সেটা কিন্তু আমি পরে আসছি ডিটেলস বলবো যে মার্ক কপিটা আপনি কি কি গুলো লক্ষ্য করবেন। আচ্ছা, টেন্ডার ব্যালট পেপার, টেন্ডার ভোটও আপনি জানেন, যাদের ভোট অলরেডি এসে দেখছে দেওয়া হয়ে গেছে তারা তো আর ভোটটা দিতে পারবে না, তাদের নামে ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তাকে সন্তুষ্ট করার জন্য টেন্ডার ভোট নেওয়া হয়। তো সেই টেন্ডার ভোটের হিসেব পত্র করার জন্য পেপার দেবে আপনাকে, টেন্ডার ব্যালট পেপারও আপনাকে দেবে, সেগুলো সব মিলিয়ে দেখে নিতে হবে। গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, পিঙ্ক পেপার সিল, এগুলো আপনাকে ঠিকঠাক দেখে নিতে হবে ঠিকঠাক সংখ্যায় আছে কিনা। অ্যালফাবেটিক রোল লোকেটার, ASD CSV ভোটারের তালিকা আলাদাভাবে থাকবে, সেটাও আপনাকে দেখে নিতে হবে। প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। যিনি প্রার্থী রয়েছেন, যেখানে আপনি যে বুথে আপনি ভোট করতে যাচ্ছেন সেখানে যিনি প্রার্থী রয়েছেন তার নমুনা স্বাক্ষর এবং যে এজেন্টগুলো রয়েছে তাদের নমুনা স্বাক্ষরের কপি আপনাকে নিয়ে নিতে হবে, কারণ ওখানে যখন ওই এজেন্টরা এসে সিগনেচার করবে আপনাকে সিগনেচারটা মেলাতে হবে, যাকে তাকে আপনি এজেন্ট হিসাবে ঢুকতে দিতে পারেন না। এবার দেখুন ফর্ম 17A, রেজিস্টার অফ ভোটার্স, এটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। 17C, এটা হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটার, এটাও আপনার ফিল আপ করতে হবে। প্রিজাইডিং অফিসারের ডায়েরি, প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট 1, যেটা আপনার মক মক টেস্টের যে রিপোর্টটা সেটা হচ্ছে রিপোর্ট 1, 1, 2, 3, 4, 5 যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু দেখে নিতে হবে, যে প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে সবগুলো আছে কিনা। অ্যারো ক্রস মার্ক, যেটা দিয়ে আপনার অ্যারো ক্রস মার্কটা কি কাজে লাগবে, আপনার যদি ব্যালট ভোট করাতে হয় মানে আপনার যেটা হচ্ছে টেন্ডার ব্যালট ভোট, তাহলে অ্যারো ক্রস মার্কটা লাগবে, তো সেটা নিয়ে নিতে হবে। প্রিজাইডিং অফিসারের মেটাল সিল একটা থেকে নিয়ে নিতে হবে। আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক, বুথের যে ডিস্টিংগুইশিং মার্ক ওটা কিন্তু সমস্ত পেপারে আপনাকে দিতে হবে, ইভেন ভোটার স্লিপ। কালো খাম মহড়া ভোটের বা ভিভিপ্যাট পেপার স্লিপ রাখার জন্য, এটা নতুন একটা সিস্টেম এসেছে, নতুন একটা পরিবর্তন এসেছে এই ভোটে, যে কালো খাম দেওয়া রয়েছে যেখানে কিনা আপনার ভিভিপ্যাট যখন মক টেস্টের সময় ইউজ হবে, মক টেস্টের সময় কি হয় যখন আপনি মেশিনটা অন করছেন তখনই কিন্তু মেশিনটা অন করার সাথে সাথে যখন আপনি ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট সব যখন কানেক্টেড হবে মেশিনটা অনেকটা সময় নেবে, হ্যাঁ আপনার ইভিএমটা অনেকটা সময় নেবে মেশিনটা চালু হতে, চালু হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে ভিভিপ্যাট রয়েছে সেখানে 7খানা স্লিপ কিন্তু অটোমেটিকলি ঝরে পড়বে, ঠিক আছে, ওগুলো কিন্তু গোনার মধ্যে রাখা যাবে না। আর মক টেস্ট করার সময়, মক টেস্টের ভিডিও আমার আলাদা রয়েছে দেখে নিতে পারেন, মক টেস্টের সময় হচ্ছে কি যে স্লিপগুলো আপনার হলো 50খানা ভোট, আপনাকে সাধারণত যতগুলো ভোটার থাকবে তার এগেনস্টে 50টা মিনিমাম ভোট দিতে হবে মক টেস্টের সময়, সেই 50টার যে স্লিপ থাকছে সেই স্লিপটাকে আপনার কালো খামের মধ্যে ঢোকাতে হবে। এবার কোনো কারণে যদি মেশিন ডিস্টার্ব করে ভোট চলাকালীন, কোনোভাবে যদি টেস্টিং ভোট করতে গিয়ে যদি কোনো ডিস্টার্বেন্স দেখা দেয়, মেশিন খারাপ হয়ে যায়, তাহলে যদি মেশিন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আবার একটা মক টেস্ট করতে হবে, মক পোল করতে হবে, সেই মক পোলে কিন্তু তখন 10টা ভোট দিলেই হবে। তাহলে প্রথম মক টেস্ট মক পোলে আপনি 50টা ভোট দেবেন বিভিন্ন প্রার্থীকে, আর যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে আপনাকে 10টা ভোট দিতে হবে। মক পোল স্লিপ, রাবার স্ট্যাম্প এটা লাগবে, এবং অন্যান্য স্টেশনারি মানে মোমবাতি থাকতে পারে, গালা থাকতে পারে, সুতা থাকতে পারে, সুঁচ থাকতে পারে, ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, তো সেগুলো আপনাকে ঠিকঠাক দেখে নিতে হবে সবগুলো আছে কিনা। তার কিন্তু একটা লিস্ট থাকবে, আপনার লিস্ট মিলিয়ে আপনাকে প্রোডাক্টগুলো মিলিয়ে নিতে হবে, ক্লিয়ার? এবার দেখুন ইভিএম ভিভিপ্যাট এবং অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ, এইটা কিন্তু স্পেশালি কেন দিয়েছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার।
দেখে নিন যে ইভিএম বা ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা। অ্যাড্রেসটা একটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লেখিত ওই ইভিএম এবং ভিভিপ্যাটটির সাথে সেটি মিলছে কিনা দেখে নিতে হবে। কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সিলেকশন যেন সিল করা থাকে, এটা একটু দেখে নিতে হবে। আর ব্যালট ইউনিটে ব্যালট পেপার ঠিক মতো লাগানো হয়েছে কিনা দেখে নিতে হবে, মানে যে ব্যালট ইউনিটটা রয়েছে তার উপরে যে ব্যালট পেপারটা চেটানো হবে ওটা ঠিকঠাক চেটানো হয়েছে কিনা ওটা একটু দেখে নিতে হবে। কারণ আপনি তো কিছুই করতে পারেন না, কিছু ফল্ট থাকলে আপনি ওখানে ডিসিতে বলতে পারেন, ওরা ফল্টটা ক্লিয়ার করে দিতে পারে। আচ্ছা, ব্যালট ইউনিটে থাম হুইল যে উপরে যেটা থাম হুইল থাকে সেটা যেন 1 নম্বর স্থানে থাকে যদি প্রার্থীর সংখ্যা নোটা সমেত 16-র মধ্যে হয়। আচ্ছা, ব্যালট ইউনিটে খোলা নীল বটনের সংখ্যা প্রার্থীর সংখ্যা প্লাস নোটা আছে এবং অন্য নীল বটনগুলি মাস্কিং করা আছে, এটা একটু দেখে নিতে হবে। কীরকম ধরুন আপনার প্রার্থীর সংখ্যা 5 জন, নোটা আছে 1 জন, 6টা, ওই 6টা কিন্তু নীল থাকবে, বাকিগুলো মাস্কিং করা থাকবে, এটা আপনাকে দেখে নিতে হবে। এবার দেখুন বিইউটি মানে ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা হয়েছে কিনা আপনাকে দেখতে হবে। আপনার কাছে থাকা চেকলিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন কিনা। এটা আগেও বলেছি চেকলিস্ট রয়েছে, ইভিএম ভিভিপ্যাট অবাঞ্ছনীয় কালি মার্ক কপি, ভোটার যে মার্ক কপি রয়েছে, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, এগুলো সব মিলিয়ে নিতে হবে। ভোটার তালিকায় মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হতে হবে, আমি ভোটার তালিকা নিয়ে একটু পরে আসছি। দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংযোজন এবং সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাচ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা। মার্ক কপিতে মোট ইডিসি পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন, মার্কিং করা থাকলে মার্কিং থাকলে যেন সে পাতাটি অ্যাথেন্টিকেট করা থাকে। এবার এখানে একটা কথা বলে রাখি, ইডিসি ভোটার মানে আমরা, মানে যারা ভোট কর্মী তারা হচ্ছে ইডি ভোটটা দেবে ইডিসি সার্টিফিকেট দেখিয়ে। এবার ধরুন আমার যে মার্ক কপি রয়েছে সেখানে ইডিসি ভোটারের নামগুলো কোথায় কোথায় রয়েছে বা ব্যালট ভোট কারা দিচ্ছে সেগুলো দেখে নিতে হবে এবং সেগুলোকে অ্যাথেন্টিকেট করে রাখতে মনে রাখতে হবে যে এখানে একটা ব্যালট আছে, পোস্টাল ব্যালট ভোট রয়েছে, এখানে একটা ইডিসি ভোট রয়েছে, এইভাবে রয়েছে। এবার মনে করুন কোনো ব্যালট মানে কি বলবো, মনে করুন কোনো ব্যালট ইস্যু হওয়া কোনো ক্যান্ডিডেট কোনো কারণে হয়তো ভোটে যেতে পারেনি, মেডিকেল সার্টিফিকেট দেখে ভোট ডিউটিটা হয়তো যাচ্ছে না, এরকম যদি হয়ে যায় এবং সে যদি ভোট দিতে আসে ওকে কিন্তু কোনোভাবে ভোট দিতে দেওয়া যাবে না কারণ ওর নামে ব্যালট ইস্যু হয়ে গেছে। তো এগুলো অ্যাথেন্টিকেট করে রাখতে হবে আগের দিন P-1 ডে রাত্রে। ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ আগেই বলেছি, আর ইভিএম ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চলবেন না, আপনার যে গাড়ির সঙ্গে ট্যাগিং হওয়ার কথা সেই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে যাবেন না, নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও রাখবেন না, কারণ হচ্ছে এগুলো একটা মূল্যবান সম্পদ ভোটের এবং আপনাকে সেই দায়িত্ব দেওয়া রয়েছে। যাবতীয় সমস্যা যে তৈরি হবে সব দায় কিন্তু আপনাকে নিতে হবে, তাই ইভিএম ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। এবার চলে আসি দেখুন ভোটার তালিকা নিয়ে, আমি বলছিলাম যে ভোটার তালিকাটা আপনি যখন আগে পাবেন ফার্স্ট যখন পেয়ে যাবেন হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন তখন কিন্তু P-1 ডে রাত্রে আপনি কিন্তু মনোযোগ সহকারে, আপনি ফার্স্ট পোলিং অফিসার যদি হন আপনাকে মনোযোগ সহকারে ওই ভোটার তালিকাটা আপনাকে দেখতে হবে। কি কি দেখতে হবে যখন আপনি বুথে আপনি নিচ্ছেন ওটা, দেখুন এটা হচ্ছে একটা ভোটার তালিকা, এটা যখন আপনি প্রথমবার পেলেন এটা আপনাকে খুব মনোযোগ সহকারে যেটা মিলাতে হবে, দেখুন এখানে যে রয়েছে প্রথম ক্রমিক সংখ্যা এবং শেষ ক্রমিক সংখ্যা 1291, আপনার এখানে এই যে এইটা মিলিয়ে নেবেন যে 658 যে ভোটার রয়েছে, 621 মহিলা টোটাল যে এইটা রয়েছে এটা একটু আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। এবং এখানে কিন্তু সিরিয়াল নম্বর ম্যাচ করছে না, 1291 শেষ ক্রমিক সংখ্যা হওয়ার কথা কিন্তু আপনার মোট হচ্ছে 1279, তাহলে মাঝখানের যে 12 জনের যে ভোটার যে ভোটারগুলো গেল কোথায়, তো সিরিয়াল নম্বর তো ম্যাচ করছে না, শেষ ক্রমিক সংখ্যায় 1291 হচ্ছে অথচ মোট ভোটার সংখ্যা এটা আসছে। তো এখানে কিছু সংযোজন বিয়োজনগুলো থাকে ওইগুলো বাদ দিয়ে মোট ভোটার সংখ্যা করা হয়েছে, এইটা আপনাকে একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এবার দেখুন ভোটার তালিকা যখন আপনি হাতে পাচ্ছেন আপনাকে কি কি দেখতে হবে, ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে, পূর্বের মতো 3টি সাপ্লিমেন্ট থাকবে না, তবে SRER 2024 অন্তর্ভুক্ত নতুন নামগুলি পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডিলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না, মানে কোনো একটা যদি কারেকশন হয়ে থাকে সেই কারেক্টেড নামটা কিন্তু ওদের ফ্যামিলির সঙ্গে থাকবে, ওরা কিন্তু ভোটার লিস্টের শেষে থাকবে, সিরিয়াল নম্বরও ম্যাচ করবে না, এটা মাথায় রাখবেন, দেখে নেবেন এটা একটু। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ হচ্ছে 22-1-2024 থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস আপডেশনের সময় করা সমস্ত সংযোজন রোলের শেষে সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে রাখা হবে, মানে ভোটের লিস্ট যেটা শেষ হচ্ছে যেখান থেকে তারপর থেকে সিরিয়াল দিয়ে দিয়ে
আপনার যেগুলো সংযোজন বিয়োজন হয়েছে সেগুলো কিন্তু বা সংশোধন হয়েছে সেগুলো লেখা হবে, এবং সেগুলো বোঝার জন্য আপনার হাতে আসতে থাকবে যে আপনি কি করে বুঝবেন সেটা কিভাবে হয়েছে। ধরুন প্রকাশের তালিকায় ডিলিশন এবং কারেকশন মার্কস করা থাকবে। এবার এখানে দেখুন দিয়ে দিয়েছে, হ্যাচ মানে হচ্ছে গিয়ে সংশোধন করা হয়েছে, আর ডবল হ্যাচ মানে কন্টিনিউয়াস সংশোধন, আপডেশনের মাধ্যমে সংশোধন করা হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? এগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে কোনটা সংশোধন। যদি আড়াআড়িভাবে ডিলিটেড কথাটি লেখা থাকে তাহলে হয় ধরে নিতে হবে যে ওটা বিয়োজন হয়েছে, আর দুইবার যদি আড়াআড়ি, এই দেখুন একবার ডিলিটেড একবার ডিলিটেড যদি আড়াআড়িভাবে থাকে তার মানে কন্টিনিউয়াস আপডেশন আপডেশন হয়েছে, কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে, বাদ গেছে। প্রতিটি ডিলিশনের কারণ হিসাবে SQRM উল্লেখ করা থাকবে, ই ফর এক্সপায়ার, এস ফর শিফটেড, আর ফর রিপিটেড, কিউ ফর ডিসকোয়ালিফাইড, এম ফর মিসিং, এগুলো থাকবে। ঠিক আছে, এটা আপনাকে একটু মিলিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে দেখুন এখানে CSV অর AIS অর ASD অ্যান্ড ARL তালিকা দেখে নিতে হবে। যে সমস্ত ভোটারের ইলেকশন ডিউটি সার্টিফিকেট ও পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে এইটা দেখুন, যারা ইডি ভোট দেবে তাদের নামের কাছে ইডি থাকবে, যাদের পিবি থাকবে তারা পিবি থাকবে, বুঝলো ব্যাপারটা? এইটা আপনাকে একটু, এবং ARO স্বাক্ষর থাকবে তার সাথে, এটা আপনাকে একটু দেখে নিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে, দেখুন ডবল ডিলিটেড হয়ে গেলে ওটা সংশোধন, এটা ডিলিটেড হয়েছে, এবং এখানে দেখুন এখানে লেখা আছে দেখুন এস, এখানে দেখুন SS আবার হ্যাচ দেওয়া রয়েছে, বলা হয়েছে না ডিলিশনের কাছে SQMR লেখা থাকবে, তো এখানে রয়েছে এস মানে শিফটেড হয়েছে, এই ব্যক্তি শিফটেড হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? আর যেগুলোতে হ্যাচ রয়েছে সেগুলো সংশোধন হয়েছে, দেখুন এখানে হ্যাচ রয়েছে, এখানে হ্যাচ রয়েছে। এইভাবে আপনাকে ভোটার লিস্টটাকে একটু ভালো করে নজর দিয়ে দেখে নিতে হবে, কোনগুলো ডিলিটেশন হয়েছে, কোনগুলো শিফটেড হয়েছে, কারা ইডি ভোট হয়েছে, কটা ব্যালট রয়েছে, সমস্ত জায়গাগুলো দেখে রাখতে হবে আগের দিন, মানে P-1 day রাত্রে। এবার দেখুন যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না, পোস্টাল ব্যালট তারা ব্যালটে ভোট দেবে, তারা যদি কোনোভাবে ভোট দিতে আসে অ্যাক্সিডেন্টালি তাদের কিন্তু ভোট দিতে অ্যালাউ করবেন না। EDC ভোটাররা তাদের যে বুথে ভোট, যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই এসির যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে, মানে EDC ভোটার মানে আমরা যারা ইডি ভোটার আমাদের নাম যে বুথে রয়েছে সেই বুথ বাদ দিয়ে আমরা যে কোনো বুথে আমরা ভোট দিতে পারি, কোনো সমস্যা নেই, আমাদের EDC সার্টিফিকেট শো করে। তাহলে আমি যে বুথে পড়েছি সেই বুথের EDC ভোটাররা কিন্তু ওই বুথে ভোট দিতে পারবে না। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, মার্ক কপি দেখে নিন যে সমস্ত অংশ ঠিকঠাক আছে। অক্সিলিয়ারি বুথ হলে টপ সিট, মোট নির্বাচক বিবরণ এবং তাদের সিরিয়াল নম্বরের ভাগ মিলিয়ে নিতে হবে। মার্ক কপিতে পিবি এবং EDC সংখ্যার সাথে আপনাকে দেওয়া হবে পিবি ইডি ভোটারের তালিকা, সেই তালিকাটাও আপনাকে মিলিয়ে নিতে হবে। আর মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেশন করা আছে কিনা দেখে নিন। ক্লিয়ার হয়ে গেল? তো এখানে আমার ভিডিওটা শেষ হলো। P-1 day তে আপনাদের কি কি করণীয় রয়েছে, বুথে গিয়ে আপনারা কি কি করণীয় কাজ রয়েছে, এবার এগুলো আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পর গাড়ি ট্যাগিং করে নেওয়ার পর, পুলিশ ট্যাগিং করে নেওয়ার পর আমরা ওই গাড়ি ধরে আপনারা বুথে চলে যাবেন, এবং বুথটা গিয়ে আগে ভালো করে দেখে নেবেন চারিদিকে যে পরিবেশ বুথের কীরকম রয়েছে, বুথের 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো কোনো রাজনৈতিক দলের কোনো বিজ্ঞাপন বা কোনো প্রচার কিছু রয়েছে কিনা, যদি থাকে সেক্টর অফিসারকে ফোন করে ওগুলোকে মুছে নিতে হবে। আচ্ছা, আপনার বুথ যদি একটু ঝোপঝাড়ের মাঝখানে থাকে বা একটু গাছপালা বেশি থাকে, এখানে আমাদের যে অ্যাসিড থাকে সাপ তাড়ানোর জন্য সেটা আপনাকে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো সব দেখে নেবেন, বাথরুম ঠিক আছে কিনা দেখে নেবেন, কোথায় বুথটা হবে সেটা দেখে নেবেন, বুথে সাফিসিয়েন্ট টেবিল চেয়ার টেবিল আছে কিনা দেখে নেবেন, না থাকলে যে ওয়াটার বয় রয়েছে তাকে বলে বা কি ম্যান যে রয়েছে তাকে বলে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আপনাকে P-1 day তে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। কেননা 5:30 থেকে মকপুল শুরু হবে, তার মানে আপনাকে 5:00 থেকে বুথের মধ্যে রেডি হয়ে বসে যেতে হবে, হয়ে গেল ব্যাপারটা? তো তাই ব্যাপারগুলো ভালো করে বুঝে নিন, খুব সিরিয়াসলি হ্যান্ডেল করুন, এইটা আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে, আপনি চান কি না চান। তাই ঠিকঠাকভাবে পালন করুন দায়িত্বটা, ভোট ভালোভাবে পেরিয়ে যাক, এই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।